ঠিক আছে আইছে নাকি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ প্লিজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ ইমাম আমার সভাপতি সাহেব পরিচয় করে দিই আমাগো ইমাম কেশিয়ার সাহেব আর সরকারি যাক ইমাম সাহেব আরে এখনো তো আপনি আমাদের মসজিদের ইমাম হতে পারেন না আমরা আপনার কতগুলো ইন্টারভিউ নেওয়ার চিন্তা ভাবনা করতেছি তাই না কারণ এই যুগে শুনুন ইন্টারভিউ না নিয়ে ফট করে চাকরি দিলে অনেক দুর্ঘটনা করতেছে এই জন্য এখন চিন্তা ভাবনা করে চিন্তা করছি ইন্টারভিউ দিয়ে ইমাম সাহেব আমরা এবার রাখবো মসজিদে তো বিসমিল্লাহ আপনাকে প্রথম একটা প্রশ্ন করবো ইমাম সাহেব কিয়ামতের আলামত কি আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে কিয়ামতের আলামত এই উত্তর হচ্ছে মূর্খ মানুষ একটা শিক্ষিত মানুষের ইন্টারভিউ নেয় এটা কি কইলো আমার কইলো নাকি খালি পয়সা থাকবেন সব সভাপতির দায়িত্ব দিয়ে রাখবেন তুমি তোমরা কি আঙ্গুল চুষবা দুই চারটা প্রশ্ন করো সভাপতি সাহেব আপনি মসজিদে এক বছর সবকিছু খরচা করেন আপনার দায়িত্বটা বেশি আমরা আরো দুই একটা কঠিন প্রশ্ন কঠিন প্রশ্ন করুন আচ্ছা আপনি ফাঁস কলমা সুন্দরভাবে পারেননি সভাপতি সাহেব এটা একটা কথা বললেন ইমাম সাহেব এই না পারে নিয়ে নিয়ে আসি এগুলো তোমার বলে মাদ্রাসার কুলা বান্ডার উপরে আচ্ছা 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 আপনি গোসল দোয়া জানেন নি সভাপতি সাহেব এটা কি বললেন হুজুরে তো গোসল দোয়া পরেই গোসলটা করে আমরা আরো কঠিন প্রশ্ন আচ্ছা বাথরুমে যাওয়ার আগে ডান পা দেয় না বাম পা দেয় সভাপতি সাহেব এইটা তো আরো বেশি জানে স্যার ডান পা ছাড়া ঢুকে না বাম পা ছাড়া বাইরে না তাহলে কঠিন প্রশ্ন আপনারা করেন না রে ভাই আচ্ছা সব